অনুদি। হ্যাঁ বলো। বলছি যে চোখটা খোলো না। কি হচ্ছে? কিছুই না, তুমি এইভাবে বসে বসে চোখ বন্ধ করে আছো তো, তুমি একটু হেলান দাও, দেখবে আরো ভালো লাগবে। সবার এত খেয়াল রাখো, আমার উপরে তো মাঝে মধ্যে একটু নজর দিতে পারো নাকি? সাহসটা দিন দিন বেড়ে চলেছে, সারাক্ষণ শুধু আমাকে বিরক্ত করার চেষ্টা করে যাচ্ছে। কি করে আটকাবো ওনাকে? লাইনটা ক্রস হয়ে গেছে কি করে? নো নো নো, ইউ লিসেন টু মি, এরকম কাজ এসআর গ্রুপ অফ কোম্পানিজে হয় না। নো, দেয়ার ইজ নো নেক্সট টাইম। তুমি আমাকে এক্ষুনি এক্ষুনি মেল করো, রাইট নাও। ইয়েস, দেখুন না, আমি এখানে ঝুলিয়েছি কিন্তু আমার মনে হয় সব জায়গা ভর্তি হয়ে গেছে, কোথায় ঝুলাবো বুঝতে পারছি না। বলুন না বাকি, what exactly are you trying to do? বললাম তো, বাকি তারাগুলো কোথায় ঝুলাবো বলে দিন না আপনি। আমি তো অনেকটাই আঠা লাগিয়েছিলাম, ভুলে গেল কি করে? আঠাটা মনে হয় কম পড়ে গেছে, একটু সরুন তো। Bodyguard!
দ্য হেল, এটা কি? সালমান খান। সেটা আমিও জানি, কিন্তু সালমান খানের পোস্টার আমার রুমে কি করছে? এমা, সালমান খান তো আমার সবচেয়ে প্রিয় নায়ক। আগে জানেন তো আমার সবচেয়ে প্রিয় নায়ক ছিল সোহ, কিন্তু সালমান খানের দাবাং দেখার পর আমি যা ফ্যান হয়ে গেলাম না সালমান খানের, আপনাকে কি বলবো। ওই গানটা মনে আছে? এক মিনিট দাঁড়ান। আবার কি করছো তুমি? দেখছেন না ছবিটাকে সাটাচ্ছি। আমাদের এই বিয়েটা মাত্র ছ মাসের জন্য, তাই এই ছ মাসের জন্য অর্ধেক ঘর, অর্ধেক পুল সাইড আর অর্ধেক বাথরুম তো আমার, তাই আমি ভেবেই নিয়েছি দরজার এই পাশটা পুরোটা আমার আর দরজার ওই পাশটা পুরোটা আপনার। আলমারিটা তো ভাগাভাগি হয়েই গেছে। হ্যাঁ, আর বিছানাটা, এই যে এইটা আমার। আপনি একটু এদিকে আসবেন, এই জায়গাটা আমার। বিছানার এই দিকটা একদম আমার। তবে আপনি এবার কোথায় শোবেন? That's none of your business. শোবার আগে পোশাকটা বদলে নেবেন কিন্তু। পুল সাইডে আর পাখি ঘোষ তোষিতা সিংহরায় ঘরে, আলমারি আর বিছানাতেও এখন আমার দখল। ব্যাস, এরপর যে কি হতে চলেছে সেটাই দেখবার পালা।